আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম দুই শতাংশ জমিতে কিভাবে আপনারা সহ রুম করতে পারেন চলুন এটি হচ্ছে আজকের বাড়িটির ফ্লোর প্লান বাড়িটির প্রথমে রাখা হয়েছে স্টিয়ার বা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ঢুকার পর প্রথমে আপনারা পাবেন ড্রয়িং কাম ডাইনিং আর এই ড্রয়িং কাম ডাইনিং এর জন্য আপনারা জায়গা রাখতে পারবেন পনেরো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট চার ইঞ্চি যেহেতু ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে তাই আমি যেভাবে সাজিয়েছি ঠিক এইভাবে আপনারা আপনাদের সোফা এবং ডাইনিং টেবিলটি সাজাতে পারেন সো বিবাস যেহেতু ডাইনিং টেবিলটি এখানে তাই এর ঠিক পাশেই রাখা হয়েছে কিচেন রুম আর এই কিচেন রুমের জন্য আপনারা জায়গা রাখতে পারবেন ছয় ফিট দশ ইঞ্চি বাই সাত ফিট এই কিচেন রুমের ঠিক পাশে রয়েছে একটি টয়লেট এই টয়লেট টি হচ্ছে কমন টয়লেট আর এই টয়লেট এর জন্য আপনারা জায়গা রাখতে পারবেন ছয় ফিট দশ ইঞ্চি বাই চার ফিট এই কমন টয়লেট ঠিক পাশে রয়েছে একটি বেডরুম এই বেডরুম এর জন্য আপনারা জায়গা রাখতে পারবেন এগারো ফিট বাই বারো ফিট এই বেডরুম এর ঠিক পাশে রয়েছে আর একটি বেডরুম এই বেডরুম এর জন্য আপনারা জায়গা রাখতে পারবেন এগারো ফিট বাই বারো ফিট সোবীয় এই বেডরুম থেকে বের হওয়ার পর ড্রয়িং কাম ডাইনিং রুমে আসার পর ড্রয়িং কাম ডাইনিং এর ঠিক সামনে আপনারা পাবেন মাস্টার বেডরুম আর এই মাস্টার বেডরুম এর জন্য আপনারা জায়গা রাখতে পারবেন দশ ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট এই মাস্টার বেডরুম এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এই টয়লেটের জন্য আপনারা জায়গা রাখতে পারবেন চার ফিট বাই সাত ফিট এই টয়লেট থেকে বের হওয়ার পর এই বেডরুম আসার পর বেডরুম এর ঠিক সামনে আপনারা পাবেন বারান্দা এই বারান্দার জন্য আপনারা জায়গা রাখতে পারবেন দশ ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি মোটামুটি এই তিনটি বেডরুম এবং ড্রয়িং কাম ডাইনিং সিঁড়ি সহ আপনারা সাজাতে পারবেন তেইশ ফিট বাই চল্লিশ ফিট এই জমির ভিতর অর্থাৎ যাদের শতাংশ হিসেবে দুই দশমিক ওয়ান ফোর শতাংশ জমি আছে তারা আজকের ফ্লোর প্লানটি দেখে বাড়ি তৈরি করতে পারেন যদি আপনারা আজকের ফ্লোর প্ল্যান দিয়ে বাড়ি তৈরি করেন তাহলে আপনাদের বর্তমান বাজারে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা ব্যয় হবে বাড়িটি এ টু জেড যদি আপনারা দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর মাসবি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বাড়ির ফ্লোর প্ল্যান এবং ডিজাইন দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম